নমস্কার স্যার। পোশাক দেখে তো মনে হচ্ছে স্যার কালীঘাটের কোনো খালপাড়ে থাকেন। আর ওই সিটিমেরা যেভাবে আপনি আমাকে ডাকলেন, ক্লাস সিক্সের বেশি তো পড়া হয়নি স্যার, দেখেই মনে হচ্ছে। নিজের ব্যাপারটা নিজের কাছে রাখুন স্যার। বলুন স্যার, কীভাবে আপনাকে হেল্প করতে পারি? জল পাওয়া যাবে না? মানে এক নিঃশ্বাসে আমি যেভাবে কথা বললাম, জলটা আমার খাওয়া উচিত ছিল স্যার, কিন্তু মানে সার্ভিসটা দেওয়া তো আমার উচিত। তো বলুন স্যার, কী ধরনের জল লাগবে? রেগুলার না মিনারেল ওয়াটার? এই বিনা পয়সায় কোনটা পাওয়া যাবে স্যার? বিনা পয়সায় একমাত্র মিনারেল ওয়াটার বিয়ে বাড়িতেই পাওয়া যায় স্যার। সাধারণ জ্ঞান বলে তো একটা কথা আছে, দেখেই তো মনে হচ্ছে ওটা আপনার নেই স্যার। রেগুলার ওয়াটারই নিয়ে আসুন। আনবো স্যার। জল আর কিছু লাগবে স্যার? একটু ওয়েট করুন। ওয়েটার স্যার, দেখুন 10 মিনিট টাইম আছে। 10 মিনিটের পর যদি হয়ে যায় তাহলে টেবিল চার্জ, কিন্তু প্রত্যেক মিনিটে 50 টাকা করে লাগবে স্যার। ওকে, হ্যাভ এ নাইস ডে স্যার। আসি। এক্সকিউজ মি, বেশি ওয়েট করালাম না তো? আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আপনাকেও না আমি কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। এই দেখুন, আপনারও মনে হচ্ছে আপনি আমায় কোথাও দেখেছেন, আপনারও মনে হচ্ছে আমারও মনে হচ্ছে আপনি কোথাও দেখেছেন। কে কোথায় কাকে দেখেছি মনে বুঝতে করতে পারছি না। আপনার কথাটা আমার খুব চেনা জানা লাগছে, কোথায় যেন শুনেছি। আমারও আপনার কথাটা খুব শোনা শোনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি। এই দেখুন, আমরা কি বোকা না? আমরা তো ফোনে কথা বলেছি, গলা তো শুনেছি ওখানে তো। রাইট রাইট রাইট। এই এনিওয়েজ, আপনি বসুন। ছেলেরা মেয়েদের পাল্লায় পড়ে বোকা হয়ে যায় শুনেছি, কিন্তু এদের দেখছি একটা মেয়ে ছেলের পাল্লায় পড়ে বোকা। আমি তো শুধু বোকা, আপনি তো বোকা। ছাড়ুন, বাকি কথাটা আর বললাম না, নাহলে বিপদ আসবে। আর বলুন। না মানে আপনার সাথে ফোনে কথা বলে আপনাকে বেশ মিষ্টি মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখছি আপনি ঝাল দক্ষ। আমি তো একটা মেয়ে নাকি নাকি ষোলো আনা চানাচুর, যে টক ঝাল মিষ্টি সব হবো। জলটা দিন, খাবো। আমি জলটা খেয়েছি, মানে আপনি আমার একটু খাবেন? বাংলা একটা কথা আছে, এটু খেলে টান বাড়ে। ও, তার মানে আমার প্রতি একটু হলো আপনার টান বাড়ছে, তাই না? দাঁড়ান, সবে তো জলটাই খেলাম। এটা তো আর গঙ্গার বান নয় যে প্রতি 12টায় বাড়বে, এটা হলো 3-8 টান। আসতে তো সময় লাগবে। ইয়া, আই গট ইট। বাই দ্য ওয়ে, দিস ইজ ফর ইউ। বাহ, খুব সুন্দর। তা বাড়ির গেছেন না গড়িয়া? না না, ওই হাওড়া ফুল মার্কেটে প্রতি ভোর 5টায় ওই হাওড়া মিনিবাস গুলো যায়, তাতে ফুলগুলোও যায়। ওই পাইকারি হলে একটু 2-3 টাকা কম পড়ে তো। ভালো, সুন্দর গন্ধ। বলছি আমারও না আজকে এই প্রথম ডেটে হাতে করে কিছু নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আমার যেন ওই একটাই সমস্যা, এই কাকে কি গিফট দেবো সেটা বুঝেই উঠতে পারি না। এখন অব্দি বিয়ে বাড়িতে ওই ক্যাশ ছাড়া কিছুই দিই। এই দাঁড়ান এক মিনিট। দাঁড়ান, নিজের পছন্দ মতন অটো ভাড়া ছাড়া কিছুই হবে না তো। বাট ইটস ওকে, গিফট তো গিফটই হয়, রাগ করতে।
আর বলো। দেখো বলতে তো অনেক কিছু ইচ্ছে করছে, কিন্তু কি বলি বলো তো? নিজের ব্যাপারে বলো, তোমার চরিত্র কেমন, তোমার কি পছন্দ কি না। কি হলো, কি পড়ছো বলো তো? ওই নিজের ব্যাপারে পড়ছিলাম। মানে ওই আমার এক বন্ধু একটা খুব দারুণ একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে আমার নামে, ওটাই পড়ছিলাম। আচ্ছা আগে তুমি বলো না, তোমার কি ভালো লাগে, তোমার কি পছন্দ? রোদ উঠে গেল। এই বলো তোমার কি পছন্দ? ভ্যানিলা চকলেট দুটোই পছন্দ। কি? আরে মানে আইসক্রিম, ভ্যানিলা চকলেট আমার দুটোই পছন্দ। অর্ডার করি? আমি দেখতে তুমি অর্ডার করবে কেন? দাঁড়াও, এই ওয়েটার, এদিকে। এই না না আমি অর্ডার করছি। এই না না আমি অর্ডার করছি। আমি করছি। আজ প্রথম দিন আমি অর্ডার করব। এই যে মার্কেটটা চলে এসেছে। আচ্ছা বুঝি, এখানে তো একটা গাছ লাগাতে পারো না, এত রোদ, ছাতা লাগানো তো মরুদ নেই। হ্যাঁ আমি তাহলে অর্ডার করি। হ্যাঁ বলছি স্যার, অর্ডারটা কি করবে সেটা ঝামেলা না করে খাবার পর বিলটা কে পেমেন্ট করবে সেটা একটু আলোচনা করে নিই। তো ম্যাডাম, ভ্যানিলা না চকলেট? এই তুমি কি করে জানলে আমার কি পছন্দ? সরি ম্যাডাম, স্যার ম্যাডামের মুখ দেখে মনে হচ্ছে ভ্যানিলা না চকলেট। বলছি আমাদের কাছে ভ্যানিলা চকলেট আইসক্রিম বলতে কিছুই নেই, কফি আছে, চলবে? এই কফি চলবে তো? হ্যাঁ চলবে, দৌড়বে। হ্যাঁ তাহলে কফি। ওকে স্যার, থ্যাংক ইউ। এই শোনো, এই লোকের ব্যবহার ঠিক না করে না, নিজের মেনুটা ঠিক কর। আর যেগুলো নেই ওগুলো কেটে নিজের নাও। সরি স্যার। হ্যাঁ কিভাবে ট্রিট কর আর বলো, ডেটিং অ্যাপে টাইম পাস করা ছাড়া কি করা হয়? আমার প্রফেশনাল মডেল। আর তুমি? আমি জীবনে সেরকম একটা কিছু করতে পারিনি, তাই ইউটিউবার, তাই তো? হ্যাঁ তুমি কি করে জানলে? অ্যাকচুয়ালি আমি সবই ইউটিউবারদের তাদের ব্যাকগ্রাউন্ড, স্ট্রাগল সবই ফলো করি। এই খুব ভালো। আমি আমি তো না না, আমি কিছু ভালো ইউটিউবারদের কথা বলছিলাম যারা আর কি এখন স্টেবল, তো চ্যানেল থেকে কিছু টাকা পয়সা আসে। হ্যাঁ সব মিলিয়ে যা আসে ওই লাখখানেক চলেই আসে, কিন্তু আমার এই লাইফস্টাইল, ড্রেসেস এইগুলো ম্যানেজ করতে গিয়ে অনেকটা অনেক সব কিছু খরচা হয়ে যায় আর কি। কে এত ঘন ঘন মেসেজ করে? হ্যাঁ ফ্যান, এত ফ্যান্স না চারিদিকে আমার সারাদিন, দে বদর মি সো মাচ। ইয়া দুটো কত রাস্তা ধারে ভাড়ে চা খাওয়া হচ্ছে নাকি? এই মেনু কার্ডে সব কিছু লেখা আছে, রেট লেখা আছে, দেখেননি? আমি ফিল্মের জন্য অপেক্ষা করছি, যদি কোনো ফিল্ম ফিল্ম কিছু পাই, আর বাই চান্স যদি কিছু না পাই তাহলে ধরে নেবো কোনো নেতাকে, নেতাকে ধরে ঝুলে পড়বো। এখন তো ছেড়ে ছাড়ার কোনো অপশনও নেই, তাই না? অবাক হলেন? না না না, এটা তো এখন নর্মাল ব্যাপার। তো কিছু ভাবলে আমার ব্যাপারে, মা বাবার সাথে দেখা করাবে কি না? অনেস্টলি বলি, আর কালকে আরেকটা ডেট আছে, তার সাথে মিট করার পর যদি মনে হয় যে তুমি বেটার ছিলে তাহলে একবার পিং করবো, না হলে নাইস মিট। আমারও 30 মিনিট পর আরেকটা ডেটিং আছে।
আমারও সেম টু ইউ, যদি দেখি তুমি বেটার তাহলে আই উইল পিং ইউ, অর এলস নাইস টু মিট ইউ। তাহলে উঠি উঠি করলে হয় পেমেন্ট আমি দিচ্ছি। হ্যাঁ আচ্ছা স্যার। নেক্সট টাইমটা বেটার না হলেই ভালো, মেয়েটা বেশ মনে ধরে গেছে। সেম টু ইউ, আমার মনটাও এখানেই লেগে গেছে।